আর বলো না আজকে বুঝছো পার্লারে সাজুগুজু করতে গেছিলাম যে মেয়েটা আমাকে সাজাই দিতে তাকে বললাম বাহ তুমি তো আমার চেহারা খুব ঝকঝকে টকটকে করে দিছো তা এই পার্লারে তুমি কত বছর ধরে জব করো তখন মেয়েটা আমাকে কি বলল জানো কি মেয়েটা বলল আপা আমি তো আজকেই জয়েন করলাম তবে এর আগে গত 2 মাস হোটেলে থালা বাসন মাস্টার এই হাই শোনা তো আচ্ছা আমি শুনলাম তুমি নাকি বাড়ি ভাড়া দিছো তা দেখি শুনে দিছো তো দেখে শুনে তো দিলাম এখন দেখি আল্লাহ কপালে কি রাখছে আমার ভাই তোমার ভাই শরণ ভাই শরণ ভাই আমার ভাই তোমার ভাই শরণ ভাই শরণ ভাই আমার ভাই তোমার ভাই এই চুপ করেন শরণ ভাই আরে আরে ছেড়ে দাঁড়ান ছেড়ে দাঁড়ান এই সোশ্যাল ডিসটেন্স মেইনটেইন করেন কে আপনি আমি গোলাম এই গোলাম টোলাম লয়ে কথা বলবো না বাইরে লয়ে রাখবেন আমি বাড়িওয়ালা আমার নাম গোলাম আলী আপনি বাড়িওয়ালা তো বাসায় কি কোনো দারণ দারণ নাই ছিল আজকে ছুটি নিয়ে বাড়িতে গেছে দারণের নাম কি বাদশা অবস্থা দেখছেন বাড়িওয়ালার নাম গোলাম দারণের নাম বাদশা এই বাড়িতে সবই উল্টা পাল্টা কি তো আপনার সাথে এরা কারা আমি একজন সমাজসেবক আমার সাথে সবসময় সাঙ্গ পাঙ্গ থাকে এ হলো সাঙ্গ এ হলো পাঙ্গ তাই তোমাদের কোনো কাজ নেই যাও তোমরা যাও গতকাল মনে হয় আমার ম্যানেজার এসে আপনার সাথে কথা বলছিল এই যে এই বাড়ির ভাড়া ব্যাপারে অ্যাডভান্স দিয়ে গেছে ও হ্যাঁ হ্যাঁ দিছে কিন্তু মানে আপনার সাথে থাকবে কে কে আমার ভাই ছোট পরিবার আমি আর আমার নানি এই আর কেউ আচ্ছা তাইলে এই ধরেন বাসার চাবি আর বাসার পানি হ্যাঁ বিদ্যুৎ হ্যাঁ গ্যাস হ্যাঁ ওয়াইফাই যে কোনো ধরনের সমস্যা হলে আমারও বলার দরকার নাই নিজেই ঠিক করে নেবেন হ্যাঁ আর শুনেন বাড়ি ভাড়া কিন্তু 5 তারিখের মধ্যেই দিবেন আপা আপনি বলছেন না 5 তারিখ না 1 তারিখে আপনার সাথে দেখা করে আমি বাড়ি ভাড়া দিয়ে দিব ঠিক আছে বাড়িতে এখন আমি ভাড়া নিছি না আপনারা দাঁড়াইছেন কেন চলো হ্যাঁ বাসা ভাড়া তো নিয়ে ফেলাইছি কিন্তু বাইরে তো লকডাউন এই লকডাউন তো বাইরে যাওয়া যাবে না ঘরে বসে ইনকাম করা যায় এমন একটা রাস্তা খুঁজতে হবে তুই করুম না কি রে করি এরকম মফস্বল এলাকাতে আমার শুটিংয়ের জন্য আসাটাই উচিত হয়নি প্রোডাকশনের যে অবস্থা ভালো এক কাপ চা দেওয়ার কোনো মানুষ নেই আশ্চর্য সেই বিকালবেলা আমি ফুচকা চেলাম ফুচকা দেওয়ার কোনো নাম গন্ধ নেই ফালতু দিন এই যে ভাইয়া শুনছেন জি বলেন কি কি লাগবে আশেপাশে কি ভালো চা অথবা ফুচকার দোকান হবে আসলে মানুষ ঠিকই কয় চেহারায় মিল হলে খাইস্তর যে মিল হইতে হয় এমন কোনো কথা নাই দেখতে পুরো কেয়া পাইলের মতো কিন্তু পিজা বার্গার পাস্তা এগুলো না চাই চাইতেছে চা আর ফুচকা আশ্চর্য আমি বুঝলাম না দেখতে মানে আমি কেয়া পাই ওয়াও কিন্তু আপনি পুরো কার্বন কপি না 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 কার্বন কপি না কার্বন কপি হলে কালা হইতেন আপনি ফটোকপি আর আপনি যদি কেয়া পাইল হন আমি শাহরুখ খান কেয়া পাইল এই আপনি থামেন তো কি ফাইজলামি শুরু করছেন আমার সাথে থাকবই না আমি এলাকাতে এই এই আবু আবু ম্যাডাম আরে আমি তো জোক করতেছিলাম আপনি তো দুষ্টামি বুঝেন না ফান দিস ইজ ফান কাম প্লিজ আপনি যে কেয়া পাইল আমি তো প্রথমেই বুঝতে পারছি ভালো আছেন আপু আর আপনি খুঁজতেছেন চার ফুচকা আপনি বললে চার ফুচকা এখানে হাইটে হাইটে আসবে আপনি শুধু আমার সাথে বসেন এই দুই চার মিনিট আড্ডা দিতে দিতে দেখুন চার ফুচকা দুটোই চলে আসতেছে বসেন বসেন প্লিজ 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 বসেন বসার পর আমার সোফাটারও কত সুন্দর লাগতেছে আমিও বসি বাড়ি রেডি ভাড়াটিয়া রেডি আর্টিস্ট রেডি তাহলে শুরু করা যাক ইয়ে শুরু করছি আমাদের এডিএন বাংলার বিশেষ আয়োজন হাউস নাম্বার 420 এবং আজকে আমাদের গেস্ট দ্য গর্জিয়াস ক্যাপাইল জোনাক কলি আমরা চা ফুচকার অর্ডার দিছি আসবে তার মধ্যে ভাবলাম যে এটা প্রশ্ন রেডি করে ফেলি তো কথাবার্তা বলি আর মনে করেন যেটা হয়ে যায় এটা পর্ব আর প্রথমে জানতে চাই ঈদ কেমন থাকে ঈদ তো মানে আমাদের যারা মুসলমান আমরা তাদের জন্য তো এর থেকে বড় কোনো উৎসব নেই তো যেহেতু লকডাউন তারপরও ফ্যামিলির সাথে ফ্রেন্ড যারা আছে তাদের সাথে ভালোভাবে কাটানোর চেষ্টা করেছি তো মিডিয়াতে আসলে দেখা যায় যে মেয়েদের নাম বিশেষ করে পাল্টে যায় যেমন হয়ে যায় আকলিমা হয়ে যায় এক্স এরকম হয়ে যায় তো আপনার আসল নাম কি কেয়া পাইলি নাকি অন্য কোনো নাম আমার আসল নাম কেয়া আক্তার পায়েল তো আমি এত বড় নাম তো আসলে সব জায়গায় ইউজ করা যায় না তো জাস্ট আক্তারটা আমি ইউজ কম করি যদি আমার এটা পছন্দ না সো কেয়া পাইল আমার বাথ নেম তো মাঝখানে আক্তারটা মিস আক্তারটা মিস একে বলা হয় মধ্য পদলোপী মানে মধ্যের পদটা লোপ পেয়েছে কেয়া আক্তার পায়েল
মাসখানেক না উধাও তো কিয়া পায় কয়দিন পরে মানে কেও চলে যাবে পায়েল পায়েল তে বেশি প্রবলেম আছে প্রথমবার যখন ক্যামেরার সামনে দাঁড়ায় তখন অভিজ্ঞতাটা কেমন নরমালি মানুষ যখন নতুন কাজ করতে আসে এমনিতেই নার্ভাস থাকে কারণ এখানে অভ্যস্ত না আর আমি যেহেতু কোনো প্ল্যাটফর্ম থেকে আসিনি কোনো জায়গা থেকে গ্রুমিং করে আসিনি এত এত মানুষের মাঝখানে মানে নিজেকে হচ্ছে ক্যামেরার সামনে দেখাটা কিংবা ওই ডিরেকশন ফলো করাটা একটু টাফ ছিল বাট ছোট থেকে আমার একটা সাইড আমি সবসময় যেটা ফিল করি আমি কনফিডেন্ট থাকি আমি ওই ভয়টা কাজ করি না যে আল্লাহ আমি ভয় পাচ্ছি আমি করতে পারবো না ওই জিনিসটা হয়নি আমি এনজয় করতাম আমি আচ্ছা অনেক নায়িকার মুখে বলতে শুনছি যে আমি এখন বেছে বেছে কাজ করতেছি আপনার ক্ষেত্রে কি আপনি কি বেছে বেছে কাজ করছেন না কাজ কম না ব্যস্ততা অনেক বেশি ভালো গল্প পেলে করছি সো ব্যস্ততা আমার যারা মনে হয় যারা রেগুলার স্ক্রিনে কাজ করে তাদের সবারই টুকটাক থাকে কারণ আমাদের এখন কাজের পরিমাণ অনেক বেশি অনেক চ্যানেল ইউটিউব আছে এগুলোর জন্য অনেক কাজ করা হয় তো সেই ক্ষেত্রে আমার মনে হয় আর্টিস্ট কম কাজের পরিমাণ বেশি কোনো কোনো সময় যখন কাজ আসে আপনাদের হাতে তো আপনি কোনটাতে বেশি গুরুত্ব দেন যে কাজের গল্পটা কেমন নায়কটা কে নাকি ডিরেক্টরের সাথে ভালো সম্পর্ক আছে কিনা নাটকটা তো আমরা একটা গল্পের উপর নির্ভর করে তো গল্পটা তো অনেক ইম্পর্টেন্ট গল্পটা যদি ঠিকঠাক থাকে তাহলে আমি গল্পের প্রয়োজনে যেই নায়কই থাকবে সেখানে সেটা আমি চিনি বা না চিনি এটা আসলে আমার দেখার বিষয় না এটা দেখার বিষয় হচ্ছে গল্প গল্পটা কাকে রেফার করছে তো ওই প্রেফারেন্সে যে নায়ক কাজ করবে সেই কাজ করবে আর ভালো একজন ডিরেক্টর ভালো গল্প বানাতে পারে তো একজন ভালো ডিরেক্টর অনেক ম্যাটার করে একটা ভালো কাজের জন্য মানে ডিপেন্ড করতেছে আসলে কোনটা আপনার ভালো লাগতেছে এবং সবকিছু মিলিয়ে কাজটা যে ভালো লাগে সেটাকে করা হয় হ্যাঁ আপনার সাথে কথা বলে আসলে অনেক ভালো লাগছে অনেক কিছু শিখতে পাচ্ছি জানি না আমার কাছে আপনি কি কি শিখতেছেন দুষ্টামি ছাড়া সো আড্ডা তো চলতেই থাকবে গল্প চলতেই থাকবে ফুচকা এবং চা কতদূর আছে এটা দেখতে হবে তবে দেখার আগে নিবছরটা বিরতি কেউ কোথাও যাবেন না এখানেই থাকবেন কারণ কেয়া পায়েল আপু এখানে আছে আপনি যাবেন মানে আপু অধিকাংশ নায়করা দেখা যায় যে মিডিয়াতে নায়িকাতেই বিয়ে করে আবার দেখা যায় নায়িকারা কিন্তু কখনো নায়কদের বিয়ে করে মিডিয়াতে বিয়ে করতেই চায় না তারা প্রযোজক অথবা পরিচালক এদেরকে বিয়ে করে কারণ কি একজন নায়িকা যখন কাজ করে একটা জায়গায় তখন তার পরিচিত যারা থাকে তাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং হয়তো ভাবে বিল্ড আপ হয় যে কারণে তারা মনে করে যে এই মানুষটা হয়তো আমার জন্য পারফেক্ট তো সে যেহেতু এই প্রফেশনে আছে দেখবেন যে প্রত্যেকটা মানুষ তাদের প্রফেশনের মানুষের সাথে বেশি এঙ্গেজড থাকে তো নট অনলি যে মিডিয়া মিডিয়াটা মানুষ জানে বেশি কারণ হচ্ছে এটা ওপেন একটা জায়গা তো কিছু করলে মানুষ জানতে পারে বিয়ের প্ল্যান করি নেই এখনো এটা সময় হোক আশা করি আমি জানতে পারবো হাউস নাম্বার 420 আপনি কিন্তু অল টাইম খোলা আমরা একদম বিয়ে বাড়ি সাজাই এখানে বিয়ে করাই দিই কোনো সমস্যা নাই সাধারণ মেয়ে থেকে সেলিব্রিটি এখন কেয়া পায়েল তো এই জার্নিতে কখনো কি আপনার এই খ্যাতি যে বাড়ছে কোনো বিড়ম্বনার শিকার বা কোনো বিড়ম্বনার শিকার হইনি কারণ হচ্ছে মিডিয়াতে কাজ করছে এটা তো আমি এনজয় করি সো আমাকে যদি দুইটা মানুষ দেখে চিনে কিংবা তারা ধরে নিলাম যে জোর করে এসে আমার সাথে কথা বলছে এই জিনিসটা আমার কাছে মনে হয় এটা অনেক বেশি প্রাপ্য তাড়াতাড়ি বাজারে যাও তো রান্না করতে গিয়ে দেখি গরম মশলা শেষ হয়ে গেছে গরম মশলা ছাড়া রান্না করব কিভাবে ভাবি তোমাকে না গতকালকে গরম মশলা কিনে দিলাম তা তো দিয়েছো কিন্তু গরম মশলায় হাত দিয়ে দেখি গরম মশলার গরম নেই একদম ঠান্ডা হয়ে গেছে তাই ফেলে দিয়েছি আরে ভাবি গরম মশলাটা নাম গরম মশলা এটা গরম থাকে না এটা ঠান্ডাই থাকে আমি এত কিছু শুনতে চাই না প্লিজ এনে দাও না এখন আমি বাজারে যেতে পারবো না দেখো না কে আসছে বাসায় দেখো কে আসছে গেস্ট আছে গেস্ট আছে যাও যাও কি পাইল আপু আপু আপনি কেমন আছেন ভালো জানেন আমার হাজবেন্ড না আপনার অনেক বড় ফ্যান অনেক বড় ফ্যান এত বড় ফ্যান যে আপনার ছবি সব সময় তার সঙ্গে রাখে আপনি বলুন তো এত সুন্দরী একটা বউ থাকতে এটার কি কোনো মানে হয় না না করে মানে হয় না সুন্দরী বউ তো তুমি সুন্দর হইলো তার ছবিটা রাখতো না না সুন্দর করে থাকতা তুমি এখানে আসছো কেন হ্যাঁ আপু কিছু মনে করবেন না এ আমাদের পাশের ফ্ল্যাটে থাকে ভাবি আমাদের ঠিক আছে যাও পাশের ফ্ল্যাটে আর কতক্ষণ থাকি শাওন তুমি এভাবে কেন বলছো তোমার ভাই না থাকলে তো আমি সব সময় তোমার ফ্ল্যাটেই থাকি আচ্ছা ঠিক আছে ভাবি এই এক কাজ করো তুমি এখন যাও না আমরা তো গল্প করতেছি তুমি দেখতেছো না আপনাকে দেখলে না আমার দু চোখে খুব অসহ্য লাগে খুব রাগ হয় কেন বলেন তো কেন আমার একদম পছন্দ না সুন্দরী মেয়ে মানে আমার চেয়ে সুন্দরী মেয়ে নিজের সুন্দরী ভক্তাছে প্রশ্ন করি এই যে আপনি এত সুন্দর আপনার গায়ের রং এত সুন্দর এত কোমল আপনার ত্বক বা আপনার হাসি এত সুন্দর তে এই যে কিয়া পায়েলকে কিয়া পায়েলের মতো করে ধরে রাখার জন্য রাতে সবার আগে আপনার কি লাগানো উচিত ময়শ্চারাইজার ক্রিম লাগানো অনেক বেশি ইম্পর্টেন্ট এটা যদি ন্যাচারাল হয় যেরকম আমি অ্যালোভেরাটা ইউজ করি
সো প্রপারলি ফেসটাকে ক্লিন করতে হবে মানে ঘুমানোর আগে তোমার মতো ময়দার কয়লা মাখে না দেখো শুনো দেখো খাবার আগে দরকার দরজায় ছিটকিনি লাগানো সে যদি নিজেই সেফ না থাকে তাহলে এত কিছু লাগে লাভ কি ঠিক আছে ভাবি আমার যেটা মনে হচ্ছে তুমি বাসা ছিটকিনি খুলে আসছো তোমার ছিটকিনি খোলা তো ঢুকে যেতে পারে না 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 কি পয়লাপু তাহলে আপনি থাকেন আচ্ছা আমি তাড়াতাড়ি যাই যাও যাও ওকে সাবধানে থেকো আর সমস্যা হলে ফোন দিও নিজের সম্পর্কে যদি বলি যে তিনটা দোষ বা তিনটা গুণ বলেন তাহলে কি বলেন গুণ বলা লাগবে না কারণ আপনার গুণের কথা যে কাউরে জিজ্ঞেস করে দশ তিনটা না তিন হাজার বলে দিবে আমারে বলতে বললাম তিন লাখ বলতে পারবো আপনি তিনটা দোষের কথা বলেন যারা হচ্ছে আমাকে চেনে কিংবা রেগুলার আমার সাথে মিশে তারা জানবে যে আমি অনেক ফ্রেন্ডলি সো ফ্রেন্ডলি হওয়াটা একটা গুড সাইন সাইড আছে কিন্তু ব্যাড সাইডও আছে সামটাইমস এটা নিয়ে আমি কিছু বেশি ফ্রেন্ডলি হলে বিশেষ করে মেয়েরা বেশি ফ্রেন্ডলি মানুষজন অ্যাভেলেবল মনে করে অ্যাভেলেবল মনে করে সো এটা একটা ব্যাড সাইড যে আমি খুব বেশি মানে ঘরোয়া হয়ে যাই আমার কাছে মনে হয় যে এই মানুষটার সাথে আমি দুই মিনিট কথা বলবো সেটা একদম তৃপ্তি নিয়ে বলবো এই জিনিসটা অনেকে নিতে পারে না তখন নানান ধরনের অ্যাডভান্টেজ নিতে চাই অ্যাডভান্টেজ নিতে চাই আপনি তো অনেক কঠিন কঠিন প্রশ্ন করলাম এসবের উত্তর দেওয়ার সাথে ঝামেলার ব্যাপার আমাদের খুকি যে কোনো প্রশ্নে ফটাফট উত্তর দিয়ে ফেলে বুঝছেন এই শাও রে তুই মন নাম লইছ আয় ওই মু স্কুল যে হনতে আসি তুই খুকি খুকি কাটতে আস এই তুমি চলে আসি তোমার যে ভালো আছে দেখছ কি সুন্দর ভালো আছে তুমি আপনাকে দেখে তো বুড়া বুড়া মনে হচ্ছে মানে আমি ভেবেছিলাম ছোট কেউ খুকি হবে না মনে তুমি বলতে ভুল করছ এই যে মনে করো যে কণ্ঠশিল্পী ওই যে কুমার বিশ্বজিৎ সে যদি বিয়ে হওয়ার পরেও কুমার থাকতে পারে এই এবার ওই যে অভিনয় শিল্পী আছে না কনকার নামটা ওই যে ফজলুর রহমান বাবু সে যদি এই বয়সে আইয়া বাবু থাকতে পারে হ্যালো মুই খুকি থাকলে সমস্যাটা কি তোমার কাউ দেখি খুব সমস্যা মানে বট গাছ থেকে যদি তুলসী গাছ পায় এটা তো হইবই না এটা কত কম কা মুই এখানে না আইসি মনে করে এটা ডার্ক এই উপর হ্যান্ডসাম একটা লোমফা একটা পোলা খুশি কার লেগে তোমার নাতির লেগে কে মুই নাতি বাবু ও নো আগে তো তোমার তো কয় না মোরে দেখতে যতই বুড়া লাগুক মুই কিন্তু এখনো অবিবাহিত সিঙ্গেল আছি বুঝছো হেই দিন নে মুই এইখানে আসছি মুই মোর মাইয়ার সম্বন্ধ বা মোর নাতি সম্বন্ধ লইয়া আইনি মুই মোর নিজের সম্বন্ধ লইয়া আইছি বুঝছো শোনো শোনো খুকি তুমি তো আমার নানি নাম খুকি এই সময় সম্বন্ধ হয় না এই বয়সে দম্বন্ধ হয় এগে তো তুমি আউগাই বাউ দিহি আল্লাহ কিন্তু কথা আবার ডিস্টার্ব কর এও এই সময় সম্বন্ধ হয় না দম্বন্ধ হয় তোর হবু নানায় মোরে দম্বন্ধ হয় যে মারলে না গুতাই মারলে আতা তোর কাম কি কা কদি হয় পরে কইছে পোলা দেখে তুই পোলা দেখি যে কিরম পোলা লাগবে তোমার কিরম পোলা লাগবে বেশি টাকা পয়সা আছে আর মনে করে দম কোন মতে টাইম নিয়ে উড়াইতে পারে এই রকম পোলা হইলেই হবে আচ্ছা তার মানে একদম তাজা ফ্রেশ একটা ছেলে লাগবে তোমার ফ্রেশ লাগবে না ওই তাজা হইলেই হইবে অবশ্য দেখছেন মানে তো তাজা আর ফ্রেশ তো একই কথা এক কথা না এই তুই মোর দিক চাই দে মোরে তো তাজা মনে হইছে না ফ্রেশ মনে হইছে ক খোঁজ নিলে দেখা যাবে আপনার জন্য তো নানি প্লিজ আমি ওনার কাছে কথা বলে ওনার মামা আছে একটা ল্যাংড়া ভালো আমি ওনার সাথে তোমার প্যাচ করে দেবো এই কথাটা শুনলে গান মনে পড়তে আছে গাবো শুনবা গানও গাইতে পারি মামার কাছে বল বাজাইয়া বুঝছো মামাকে যদি বল বাজে সে ভালো গানও গাইতে পারে এই বুক সিং সিং করছে হাই মন তোমায় কাছে চাই নানি নানি তোমার মুখে সিমেন্ট বালু ইত্যাদি খোঁজা পড়তেছে তাতে যাও এই পাশে হ্যাঁ আসি হ্যাঁ আবার আইও মগো বাসায় টেবিলে বসেন সবাই একসাথে খেতে বসে সবার প্লেটে খাবার থাকে আপনি নাকি বেছে বেছে শুধু মাংসই খান আচ্ছা আমাকে দেখে কি মনে হয় আমি শুধু মাংস না এটা গুজব তো আমার তো বিশ্বাসই করি নাই আমার এটা শোনার পর তিন ঘন্টা মাথা গরম ছিল পরে পানি দিয়ে আর দুই পিস মাংস খেয়ে মাথা ঠান্ডা করছি আপনি বিয়ে বাড়িতে গেলে কি খান দই খাই দই দই খাই কোনো বিয়ে বাড়িতে দেখি যে সেইখানে দই দেওয়া হয়নি তাহলে আমি খুব ডিসঅ্যাপয়েন্টেড দই দেওয়া হলো না মানে বর করে না থাকতে পারে বিয়েতে কিন্তু দই অবশ্যই থাকতে হবে
তো যারা যারা দেখতেছেন কিয়া পায়েলকে যদি বিয়ের দাওয়াত দেন মানে মাছ ভাত মাংস ভাত বর ভাত কনে ভাত সব ধর করে সব ভাত দই কিন্তু অবশ্যই রাখতে হবে তো দই কোনটা খান মিষ্টিটা না টকটা হালকা মিষ্টি হালকা মিষ্টি সোজা প্রশ্ন সোজা উত্তর সঠিক প্রশ্নে সঠিক উত্তর কোনো ভুল প্রশ্ন নেই ভুল উত্তর নেই একমত একমত এভাবে সব কিছু মেনে নিলে কিন্তু দেখা যাবে যে অন্য কিছু হয়ে যেতে পারে ঢুকে যাও বাকির কথা কি সবার সামনে বলতে হয় কইরা থাকো এখানে বাকি পাবেন টাকা পাবেন না টাকা পয়সার ব্যাপার না ইন্টারভিউ দিতে আসছে টাকা পা মন খারাপ করেন না দোয়া করি আপনার লেগা ইন্টারভিউটা ভালো চাকরিটা যেতে পায় যান গা সে নিজে একটা শুটিং সেট থেকে টাইম বাইর করে এখানে আসছে ইন্টারভিউ দেওয়ার জন্য তে আমার বি একটা সাক্ষাৎ করে এলন আমার বিটা সাক্ষাৎ করে এলন তুমি কি সেলিব্রিটি তোর কয়জন চিনে হ্যাঁ তোমার সাক্ষাৎ নিব আমি কি কইতাছেন আপনি এই এলাকার 8-10,000 লোক আমারে চিনে আমার দোকান থেকে চাইল্ড ডেল বিলে যায় ঠিক আছে বাকি ভি খায় আর আমারে চিনবেন না আমি কত বড় সেলিব্রিটি এই এলাকার আপনি জানেন আপনার ফোন তো দেখি না ঠিক আছে তুমি সেলিব্রিটি তোমার সবাই চেনে আপুর ইন্টারভিউটা শেষ করি তারপরে আমি তোমার ইন্টারভিউটা নিব হ্যাঁ ঠিক আছে যাও যাও দেখা জীবনে বোঝো না কেন হ্যাঁ যাও আপনি যদি আমার চেয়ে বহুত বড় পুরুষ ঠিক আছে হ্যাঁ এই টাকাটা দিয়ে দিন দিব 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 আসলে হইছে কি আপু এই মহল্লায় থাকি তো বিভিন্ন চাঁদা টাদা দেওয়া লাগে ডোনেশন করা লাগে ডোনেট করা লাগে এর ওরে কত টাকা দিতে হয় আসছে দোকানে মাল নাই টাকা পয়সা কিছু নিব আর কি দিব বলছি পাই যাও কোনো সমস্যা নেই এ হাবিবি আল্লাহ আল্লাহ হাবিবি হাবিবি কাইফ হালুকা ইয়া হাবিবি হালুকা হালুকা সব ঠিক আছে ভাই আপনি কে ভাই আমি দুবাই এ শেখ আছে আমি শুনি আছি আপনারা বাংলাদেশে নাকি সিনেমা বানাইবেন তা আমি সিনেমা বানাই দেন দুবাই তে আমার বিশাল বড় প্রোডাকশন হয়ে যাচ্ছে বিশাল বড় প্রোডাকশন বিশাল বড় প্রোডাকশন আপনার মতো বিশাল বড় আচ্ছা আমার প্রোডাকশন হাউস এর নাম বেরিস্টার মাল্টিমিডিয়া বেরিস্টার মাল্টিমিডিয়া এই নাম কেন আপনার কান্ট্রিতে জাহাজ মাল্টিমিডিয়া থাকিতে পারে আমার কান্ট্রিতে বেরিস্টার মাল্টিমিডিয়া থাকিতে পারিবে না এটা কি মূল কথা দারুন দারুন না ইনসাফি তার মানে আপনি প্রোডিউসার আমাকে দেখিয়া কি প্রোডিউসার মনে হইতেছে না না দেখে খাম্বা মনে হইতেছে আপনি এখানে কি করতে আসছেন আমি সিনেমা বানাইতে আসি সিনেমা বানাইতে জন্য টাকা ইনভেস্ট করিবে সিনেমা বানাইবো টাকা ইনভেস্ট করবেন আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ বাহ আপনি যদি বলেন আর টাকা দেন কালকে সিনেমা শুরু করব নায়িকা তো রেডি আছে মানে কত টাকা আনছেন আমি আমার বাসার ব্যাংকে যা টাকা ছিল সব টাকা লই আসিয়েছি সব সব টাকা লই আসিয়েছি সব মিলে কত হবে নো তার খুচরা টাকা মিলিয়া 896 টাকা তো হইবে হাত পর দিয়ে দাগ ফেলা দেন ব্যাদ দত 896 টাকা নিয়ে ছবি করতে আসছো আমার বাসার মাটির ব্যাংক ভাঙিয়ে আমি এই টাকাই পাই আছি আমি তো বলি আছি আমার ব্যাংকে যা ছিল তাই লই আসি আপনি এরকম কি নবি ব্যবহার করতে 896 টাকার আর্টিস্ট মনে হইতেছে তোমারে রে উনি আমার সিনেমার নায়িকা তাহলে কে যে নায়িকা রেডি না মাশাআল্লাহ মাশাআল্লাহ আহ কি খুবসুরত চেহারা কি আপনি খুবসুরত চেহারা কয়ে চিন্তা শোনা আমি তো আপনার দেশের নায়িকাকে চিনি না আমি যদি জানিতাম যে উনি আমার সিনেমার নায়িকা হইবে তাহলে তো আমি আমার রাজমহল বিক্রি করিয়া টাকা লই যাইতাম রাজমহল বিক্রি করে টাকা ভাই বসতে বসে রাজমহল আছে না না আপনি মনে হয় ভুল বুঝিতেছে কেন কি আমি আসলে কুড়িয়ে ঘুরে থাকি আমার কুড়িয়ে ঘুরে নাম হলো রাজমহল বারুন আরো টাকা পয়সা ফেলে পড়ে আছেন নায়িকা চেহারা দেখছেন আমাকে কি আরো একটা মাটির ব্যাংক ভাঙিতে হইবে মাটির ব্যাংক ভাঙেন না ব্যাংক ডাকাতি করেন আমি জানি না টাকা আনবেন তারপর সিনেমা হবে নায়িকা রেডি আছে যান আপনি যাইবেন না আমি আপনাকে আমার সিনেমার নায়িকা বানাইবো অথবা আমার 117 নাম্বার বিবি বানাইবো কিন্তু আপনি এখান থেকে যাইবেন না আমি টাকা লইয়া আসি টাকা লইয়া আমি আসিতেছি আল্লাহ হাফেজ কিডনি ফুস ইয়া হাবিবি আল্লাহ হাফেজ হাবিবি কি অদ্ভুত মানে দরজা খোলা রাখলে যা হয় যেখান থেকে লোকজন দুবাই মানে এত বড় ফ্যান ফলোয়ার আপনার লিস্টে দুবাই থেকে শেখ এসে পড়ছে মানে সে কি শেখ আমি বললাম না মিল্ক শেখ মনে হয় আরে মিল শেখ কথা মনে পড়লো আপনি না আমার কাছে ফুচকা চা খাইতে চাইছেন এই আড্ডা দিতে দিতে ভুলেই গেছি আমি বললাম না দিনকে দিন রাতকে রাত পার হয়ে যাবে আপনি সাথে দিতে সময় আর শেষ হবে না ম্যাম ফোন মনে চলে আসছে আমার মনে হয় হ্যালো রেডি ওকে কয় প্লেট আনছো এক প্লেট বেটা আমি খামো না হ্যাঁ খালি এই খাইবো আপনার চার ফুচকা চলে আসছে চলেন আপনার চার ফুচকা খাওয়াই আর হ্যাঁ আপনাদের বলতেছি যাচ্ছি তবে যাচ্ছি না
আবার আসব হ্যাঁ এই বাড়ি যতদিন ভাড়া আছে ততদিন পর্যন্ত থাকব আজকের মতো বিদায় নিচ্ছি আবার কালকে দেখা হবে নতুন মানুষকে নিয়ে নতুন সেলিব্রিটিকে নিয়ে তবে ওনার থেকে একটু কম সুন্দর হইতে পারে আবার বেশি সুন্দর হইতে পারে বুঝতেছি না 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 অবশ্যই কম সুন্দর হবে তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং দেখতে থাকবেন এটিএন বাংলা বিশেষ আয়োজন হাউস নাম্বার 420 চার ফুসকা আসেন আসেন তাদের